সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমরা আবারও এসেছি মাহবুব ভাই ছাগলের ফার্মে। কৃষি সেক্টর নিয়ে আমরা আলাদাভাবে আপনাদের জন্য ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করতেছি, এবং আমরা আসলে এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করব যে আপনারা একটা মানুষ কিভাবে একটা ছাগলের ফার্ম যদি দিতে চায় সে দিলে একদম এ টু জেড সমস্ত তথ্য পায়, এবং এই তথ্যগুলো আপনাদের কাছে দেবো। এবং ভাই কতটা স্বাবলম্বী হলো দেখেন, যদি কেউ অল্প বাজেটে করে তাহলে সে অল্প বাজেটে করতে পারে, যদি একটু ভালো করে করে মেজুটা পাকা করে 3-4 ফিট উঁচু করে বৈজ্ঞানিক পদ্ধতিতে তাহলে সেটা বেটার। তো ছাগলের জন্য বা বাইরে রাখার জন্য আলাদা জায়গা থাকতে হবে, সে ওই দিনে ওইখানে ছাগলটাকে নামিয়ে ঘুরাঘুরি করলো, বিকেলবেলা আবার তুলে দিল, এভাবে আর কি সে কি করবে। আমাদের যদি আসলে আপনার এই ফার্মটা যদি ঘুরে দেখাইতে, যেমন আমি ড্রেনের ব্যবস্থা করেছি, আসলে ভাই কিন্তু চমৎকার একটা কাজ করেছে, একটা ড্রেনের ব্যবস্থা করছে। অবশ্য সবাই যে ড্রেনের ব্যবস্থা করতে পারবে এটা কিন্তু ঠিক না, আসলে যারা না করতে পারে সেটা তাদের ভিন্ন, যারা করতে পারে। ঘরটা পাকা করেছি, মলমূত্র সব ই করে এখান দিয়ে। ভাই আসলে ঘরটা পাকা করছে, একটা জিনিস দেখেন, আসলে এই যে সিস্টেমটা খুবই ভালো হয়েছে বৈজ্ঞানিক পদ্ধতিতে, নিচে মেঝেতে পাকা, যার ফলে যত ময়লা পড়বে মলমূত্র পড়বে সেই মলমূত্রগুলো এখান থেকে আপনি নিচে এখান এই সাইডে বের হয়ে যাবে। এটা তার একটা মানে অনেকটা কষ্ট কম হবে এবং তার শ্রমিকও কম লাগবে এটা পরিষ্কার করার জন্য, যেন নিচে পরিষ্কার না করতে তো গ্যাস হয়ে যাবে। এতদিন ভিতরে বালু ছিল, সেই বালুটাকে বের করে দেওয়া হয়েছে এখন এখানে। তোমরা এতদিন ভিতরে বালু ছিল সেই বালুটা বের করে এখন পাকা করছেন, এটা কষ্টটা অনেক কম হবে, লাঘব হবে। আসলে যদি আমাদের একটু ভিতরটা ঘুরে দেখান আপনার, যে ছাগলটার ঘরের পরিবেশটা কেমন, আসলে আসলে আপনার ঘরটা কতটুকু জায়গা নিয়ে করছেন এবং কিভাবে কতটুকু টাকা জায়গার মধ্যে করছেন এবং কত টাকার মতো খরচ হয়েছে যদি একটু বলেন আর কি। অনেক জায়গা হবে, অনেক প্রশস্ত হবে। 30 ফিট বাই 20 ফিট জায়গা করতে হলে আপনার কত টাকার মতন খরচা হয়েছে ভাই এই ঘরটা করতে? আপনার কত? 1,70,000। অনেক জায়গা দেখেন আসলে সুপ্রিয় দর্শক, এই ঘরটা করতে ভাই প্রায় 1,70,000 টাকার মধ্যে একদম সব কমপ্লিট হয়ে গেছে। এই খাঁচা টাচা করা নিয়ে ছাগল রাখার জন্য যে বিষয়গুলো আছে সব 1,70,000 টাকার মধ্যে কমপ্লিট হয়েছে। অবশ্য ভাইয়ের অনেক বেশি টাকা খরচ হয়েছে, কারণ সে নিচে পাকা করছে, ফ্লোরিং করছে। আপনারা যদি চান হয়তো ফ্লোরিং করবেন না, বা আরো একটু নর্মাল ভাবে ঘরটা তুলতে পারেন, সেক্ষেত্রে আরো অনেক কম খরচ হবে। আর আসলে একটা বিষয় দেখে ভালো লাগলো যে ভাইয়ের সাথে, কিন্তু ভাই একা কাজ করে না, ভাইয়ের সাথে ভাইয়ের যে মেয়ের আছে তারাও কাজ করতেছে, এবং তার একটা ফ্যামিলি আর কি, ফ্যামিলির মতো। তা আসলে যারা আসলে এই ফার্মটা করতে হলে মোট কত টাকা চালান নিয়ে শুরু করলে ভালো হয় তাদের জন্য? এটা যার বাজেট কম সে হয়তো ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করতে পারে, কিংবা ক্রুজ দিয়ে শুরু করতে পারে। আর যার একটু বাজেট বেশি তার হয়তো উন্নত জাত দিয়ে সে শুরু করলে অবশ্যই, কারণ উন্নত জাত যে খাবার খায় ওই ব্ল্যাক বেঙ্গল সেই একই খাবার খায়, খরচ কিন্তু একই, সময় যাচ্ছে একই, শ্রম একই, অথচ উন্নত জাত করলে সে প্রফিটেবল। এই একটা ছাগলে দুইটা পাশে দিলে দুধ ছাড়া দিলে মিনিমাম 70,000-80,000 টাকা সে বিক্রি করতে পারে। যদি কেউ ছাগলের ফার্ম করতে চান, ভাইয়ের কাছ থেকে যদি বুদ্ধি পরামর্শ নেন অবশ্যই নিতে পারবেন, স্ক্রিনে দেখার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ভাইয়ের সাথে।